অসময়ে কেউই থাকে না পাশে। আলকাদের ট্রাস্ট মামলায় গ্রেফতার ও জামিনকাণ্ডের পর থেকে হঠাৎ যেন একা হয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কাছের মানুষ, ঘনিষ্ঠজন সহ একে একে সবাই ছেড়ে যাচ্ছেন একসময়ের প্রাণপ্রিয় এই নেতাকে। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত দল ছেড়ে বেরিয়ে গেছেন 74 জন নেতা। ইসলামাবাদ থেকে একজন, পাঞ্জাব থেকে 54 জন, খাইবার পাখতুনখাওয়া থেকে 10 জন, সিন্ধু থেকে 17 এবং বেলুচিস্তান থেকে 2 জন। 9 মে পাকিস্তান তেহরিকে এএনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান গ্রেফতারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান। ক্ষিপ্ত সমর্থক ও কর্মীরা রাষ্ট্রীয় সামরিক স্থাপনা সহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় 3 দিনের বিক্ষোভে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছে, আহত হয় আরো কয়েক ডজন। পাকিস্তানের 75 বছরের ইতিহাসে নজরবিহীন এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআই কর্মীদের ওপর শুরু ধরপাকড় তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারে অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক সামরিক নেতৃত্ব। আর্মি এক সহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়, ধরে নেওয়া যায় পিটিআই এর প্রভাবশালী নেতাদের। সেনা সরকারের এই ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। এক পর্যায়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী সহ বেশ কয়েকজন পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। একই সঙ্গে সামরিক স্থাপনার হামলার জন্য ইমরান খানকেই দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআই নেতাদের দেখা দিয়েছে প্রদেশভিত্তিক ভাঙন। ইমরান খান দাবি করেছেন সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে, যে কোনো মুহূর্তে তাকে হত্যাও হতে পারে। শুক্রবার ফ্রান্সের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সেই শঙ্কার কথা আবারও তুলে ধরেন ইমরান। বলেন সরকার ও সামরিক বাহিনী হিটলারের মতো আচরণ করছে, পিটিআই নেতাকর্মীদের সঙ্গে দলীয় কর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার দলের একের পর এক সিনিয়র নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িতে তল্লাশির নামে একের পর এক হামলা হচ্ছে, আমাকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছি আমি, যে কোনো সময় আমাকেও গ্রেফতার করা হতে পারে। এ অবস্থায় পাকিস্তান সরকারের সাফ ঘোষণা, ছাড় দেওয়া হবে না সহিংসতাকারীদের। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলাকারীদের মতোই পিটিআই নেতাকর্মীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতে একজন সরকারি কর্মকর্তার মুঠোফোন উদ্ধার করতে জলাধারের 20 লাখ লিটার পানি সেচ করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে তার ফোনটি জলাধারের পানিতে পড়ে যায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজেশ বিশ্বাস নামের ওই খাদ্য পরিদর্শককে। গত রোববার ভারতের 36 রাজ্যে খেরকাট্টা জলাধারের পাশে পিকনিকে যান ওই কর্মকর্তা। এ সময় বন্ধুর সঙ্গে সেলফি তুলতে গেলে হঠাৎ পানিতে পড়ে যায় ফোনটি। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। পানিতে নেমেও না পেয়ে নির্দেশ দেয়া হয় পাশের খালে সব পানি সেচে ফেলার। অবশ্য পরে সামাজিক মাধ্যমে এসে তার এই কাণ্ডের সাফাইও গান তিনি। রাজেশ বিশ্বাস বলেন, যেখানে মোবাইলটা পড়ে গিয়েছিল সেখানে 10 ফিটের মতো গভীর ছিল। পরে আমি সেচ বিভাগ থেকে 4 ফুটের মতো পানি ফেলার অনুমতি পাই। নিজ খরচেই সেচের উদ্যোগ নেই, এই পানি কোনো কাজেই আসছিল না। রাজেশ বিশ্বাসের দাবি, তার মোবাইলে স্পর্শকাতর অনেক সরকারি তথ্য ছিল, তাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে তিনি জলাধারের পানি সেচের নির্দেশ দিয়েছিলেন। বলা হচ্ছে এই পানি দিয়ে অন্তত 600 একর জমিতে সেচ দেয়া সম্ভব। অবশ্য সেচের এক পর্যায়ে পানি সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা এসে কার্যক্রম বন্ধ করেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এমনকি ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, দেয়া হয়েছে তদন্তের নির্দেশ। জানা যায়, এত কিছুর পর স্যামসাং ব্র্যান্ডের 1 লাখ রুপি দামের স্মার্টফোনটি উদ্ধার হলেও সেটি আর চালু হয়নি।